আলো কি কী ব্যাপার সাত থেকে আটটা ক্লাস হয়ে যাওয়ার পর এখন আমরা জানতে পারছি আলো কী হ্যাঁ এতদিন ক্লাস সেভেন কিংবা এইট পর্যন্ত আমরা যেটা জেনে এসেছি আলো কি না আলো হলো এক প্রকার শক্তি যেটা কোনো বস্তুর ওপর পড়লে সেই বস্তুটা কি হয় আলোকিত হয় এটাই ছিল আলোর সংজ্ঞা এইটুকু আমরা জেনেছি যে আলো হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুর উপরে পড়লে সেটা আলোকিত হয় কিন্তু তোমরা যখন আরও বড় ক্লাসে উঠবে ক্লাস টুয়েলভে এবং যখন গ্র্যাজুয়েশান পড়বে তখন বুঝতে পারবে যে আলো অবশ্যই শক্তি কিন্তু আলোর আইডিয়াল সংজ্ঞাটা হলো আলো হলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা ম্যাক্সওয়েল বলে একটা বিজ্ঞানী সেই ম্যাক্সওয়েল বলে একজন বিজ্ঞানী তার তড়িৎ চুম্বকীয় তত্ত্বের সাহায্যে প্রমাণ করেছেন যে আলো হলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়ে তো এতদিন পর্যন্ত আমরা জেনেছি যেটা আলোর সংজ্ঞা যে আলো এক প্রকার শক্তি তা কোনো বস্তুর ওপর পড়লে আলোকিত হয় এখনও পর্যন্ত আমরা জানি কিন্তু এখন যেটা জানব সেটা হলো আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বোঝা গেছে তাহলে আলো কি এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইএম ওয়েভ ইএম ওয়েভ মানে হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঠিক আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এর ডিটেলসটা তোমরা কিন্তু ক্লাস টুয়েলভে উঠলে আলো অধ্যায়ে তোমরা দেখতে পাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অধ্যায়ে আলো হলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা ম্যাক্সোয়েল বলে একজন বিজ্ঞানী তার থিওরি অনুসারে আমরা পাই এবার দেখো তরঙ্গ জিনিসটা কি তোমরা যদি ক্লাস নাইনে একটু ভালো করে পড়ে থাকো শব্দ অধ্যায়ের ক্ষেত্রে তাহলে শব্দ কিন্তু এক প্রকার তরঙ্গ কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় তো আগে আমাদের জানতে হবে যে তরঙ্গ বা ওয়েভ এই জিনিসটা কি। যদিও তোমরা নাইনে জেনেছ তার সত্ত্বেও আমি হালকা ওভারভিউ দিয়ে চলে যাব যে তরঙ্গ জিনিসটা কি। তরঙ্গ জিনিসটা হলো যে একটা ডিস্টারবেন্স ডিস্টারবেন্স কথাটার মানে কী তো যদি ডিস্টারবেন্স কথাটা তোমরা ডিকশনারিতে সার্চ করো ফোনে তাহলে দেখতে পাবে ডিস্টারবেন্স মানে হলো গন্ডগোল ঝামেলা মানে ডিস্টার্ব করা তো সেই রকমই একটা মিনিং ডিস্টারবেন্স তো ডিস্টারবেন্সটা কেমন ডিস্টারবেন্সের বাংলাটা বললাম কি ঝামেলা বিশৃঙ্খলা বা গণ্ডগোল তো আল তরঙ্গ হলো এক প্রকার ডিস্টারবেন্স যেটার দ্বারা শক্তি স্থানান্তরিত হয় কিন্তু ভর স্থানান্তরিত হয় না সেটা আবার কি মনে করো তুমি এই প্রান্তে দাঁড়িয়ে আছো তো এই প্রান্তে দাঁড়িয়ে থেকে তোমার বন্ধু এই প্রান্তে দাঁড়িয়ে আছে তো তোমার বন্ধুকে একটা ক্রিকেট বল ছুঁড়ে দিলে বন্ধুকে একটা বল ছুঁড়ে দিলে ক্রিকেট বল তো দেখো বলটা যদি ছোঁড়া হয় তাহলে কিন্তু ভর ও শক্তি দুটোই স্থানান্তরিত হচ্ছে এক নম্বর তো বলের ভর আছে দুশো গ্রাম হোক একশো গ্রাম হোক তিনশো গ্রাম হোক তো বলের ভরটা আছে তার সাথে সাথে কি হচ্ছে শক্তিটা স্থানান্তরিত হয়ে যাচ্ছে হাবেম এম স্কোয়ারের সাহায্যে তাহলে দেখো বুঝতে পারছো যে এই রকম যে ছোঁড়াটা এটার ক্ষেত্রে ভর এবং তরঙ্গ সরি ভর এবং শক্তি দুটোই স্থানান্তরিত হচ্ছে কিন্তু তরঙ্গ জিনিসটা কী তরঙ্গ জিনিসটা হলো যে এমন একটা ডিস্টারবেন্স বা ঝামেলা বা বিশৃঙ্খলা যেটা কেবলমাত্র শুধু শক্তিকে স্থানান্তরিত করবে কোনো ভরকে স্থানান্তরিত করবে না একটু ইমাজিন করো মনে করো তোমরা পুকুরে একটা ঢিল ফেলেছ তো পুকুরে যদি একটা ঢিল ফেলা যায় তাহলে যে জায়গায় ঢিলটা পড়লো তার আশেপাশে এই রকম একটা তরঙ্গের সৃষ্টি হয় যদি ভালো করে খেয়াল করো দেখবে এক একটা পোর্টানের এই যে পোটসানগুলো হলুদ কালার দিয়ে দেখানোর চেষ্টা করছি এই পোর্টসানগুলোর জল কিন্তু উপর নিচে স্থানান্তরিত হয় মানে উপর নিচে এই আপ ডাউন করতে থাকে উপর নিচে উঠতে থাকে আর তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যায় তাহলে দেখো ভর কিন্তু স্থানান্তরিত হচ্ছে না ভর স্থানান্তরিত হচ্ছে না মানে ওই জায়গার জলটা এই পোর্শানের জলটা ধরো এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর এই এক নম্বর পয়েন্টের যে জলটা এ কিন্তু উপর নিচে ওঠানামা করছে স্থানান্তরিত হচ্ছে না মুভ করছে এক জায়গা থেকে আরেক জায়গায় সরছে উপর নিচে কিন্তু সে এগিয়ে যাচ্ছে না তার জায়গা ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে না একই রকমভাবে দু নম্বর পয়েন্টেরও জলটা কিন্তু উপর নিচে মুভ করছে কিন্তু তরঙ্গটা এগিয়ে যাচ্ছে কি সামনের দিকে তো তরঙ্গ এগিয়ে যাওয়া মানে হলো শক্তিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু ভরটা এক জায়গায় ফিক্সড আছে এই রকম যে ঘটনা বা যে ফিনোমিনা সেটাই হচ্ছে কি তরঙ্গ তাহলে তরঙ্গটা বুঝতে পেরেছো তরঙ্গ হলো একটা ডিস্টারবেন্স যেটাতে শক্তির স্থানান্তরিত হয় কিন্তু ভরের স্থানান্তর হয় না বোঝা গেছে এবার দেখো যে এই তরঙ্গ আমরা পড়লে তার কিন্তু কিছু জিনিস বা কিছু প্রপার্টি আমাদের পড়তে হয় যেটা আমরা ক্লাস নাইনে শব্দের অধ্যায় পড়েছি কি কী পর্যায়কাল কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগ এইরকম কিছু সংজ্ঞা পড়েছি তো সেই জিনিসগুলো আবার একটু আমরা রিমাইন্ড করে নেব দেখো পর্যায়কাল জিনিসটা কী পর্যায়কাল মানে হল পর্যায়কাল এই পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দ্বারা লিখি পর্যায়কাল ক্যাপিটাল টি দ্বারা মনে করো এই একটা তরঙ্গ একটা তরঙ্গ এগিয়ে যাচ্ছে এই একটা তরঙ্গ এইটা হলো একটা পূর্ণ তরঙ্গ এইভাবে তরঙ্গটা পরপর এগিয়ে যাচ্ছে এইটা হলো একটা পূর্ণ তরঙ্গ এ থেকে এই বি পয়েন্ট পর্যন্ত যে তরঙ্গটা এটা হলো একটা পূর্ণ তরঙ্গ কেন না পূর্ণ তরঙ্গ মানে হলো যে পয়েন্ট থেকে তরঙ্গটা শুরু হবে ঠিক সেম ফেজ বা একই দশা আবার যে পয়েন্ট থেকে শুরু হবে সেটাই হচ্ছে সেই পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ দেখো এ থেকে তরঙ্গটা উপরের দিকে উঠতে শুরু করেছিল ঠিক রকম আবার দেখো ওই উঠতে শুরু করেছে কোন পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে তার মানে এ থেকে এই বি পয়েন্ট পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ আবার দেখো বি থেকে সে শুরু হয়ে সিতে এসে শেষ হয়ে গেছে আবার সির পর থেকে আরেকটা উঠতে শুরু করেছে তাহলে বি থেকে সি হলো আরেকটা পূর্ণ তরঙ্গ এইভাবে চলতে থাকবে সি থেকে ডি পর্যন্ত হলো একটা একটা পূর্ণ তরঙ্গ তাহলে পূর্ণ তরঙ্গটা বোঝা গেছে যে তরঙ্গটা ইনিশিয়াল পয়েন্টে বা প্রাথমিক পয়েন্টে বা একদম প্রথম বিন্দুতে যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেই রকম আকৃতির আবার যে পয়েন্ট থেকে শুরু হচ্ছে তো সেই পর্যন্ত হলো একটা পূর্ণ তরঙ্গ এই যে একটা পূর্ণ তরঙ্গ বি পর্যন্ত তরঙ্গটা গেল এটা হলো একটা পূর্ণ তরঙ্গ বা এটাকে আমরা বলতে পারি একটা পূর্ণ কম্পন বোঝা গেছে তাহলে একটা পূর্ণ তরঙ্গ বা একটা পূর্ণ কম্পন কি এ থেকে শুরু হয়ে আবার বি পয়েন্ট পর্যন্ত এই যে একটা তরঙ্গটাকে এটাকে আমরা বলতে পারি একটা পূর্ণ তরঙ্গ বা একটা পূর্ণ কম্পন বোঝা গেছে তো তোমরা একটু কমেন্ট করবে যে ছবিতে কটা এরকম পূর্ণ তরঙ্গ বা পূর্ণ কম্পন দেখতে পাচ্ছ এই যে ছবিতে অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত কটা পূর্ণ তরঙ্গ এবং কটা পূর্ণ কম্পন দেখতে পাচ্ছ ঠিক আছে তো পর্যায়কাল জিনিসটা কি এই যে একটা পূর্ণ কম্পন হতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল একটা পূর্ণ কম্পন হতে যে সময় লাগে অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এই যে একটা শেপ তৈরি হতে বা একটা পূর্ণ কম্পন হতে যে সময়টা লাগে সেটা হলো পর্যায়কাল তো আমি ধরে নিলাম পর্যায়কালটা কি না একটা পূর্ণ কম্পন হতে সময় লাগে আমার টি সেকেন্ড একটা পূর্ণ কম্পন হতে সময় লাগে টি সেকেন্ড বোঝা গেছে এটা আমি ধরে নিলাম পর্যায়কালকে যেহেতু টি দ্বারা লেখা হচ্ছে তাহলে একটা পূর্ণ কম্পন হতে সময় লাগে টি সেকেন্ড তার মানে টিটা কি পর্যায়কাল এবার দেখো এই ছবিটাকে যদি আমাদের লাগবে দরকার যেহেতু এই ছবিটাকে আমি একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি এ থেকে বি পর্যন্ত এটা কি না একটা পূর্ণ কম্পন এ টু বি এটা কি একটা পূর্ণ কম্পন একটা পূর্ণ কম্পন এই একটা পূর্ণ কম্পন হতে যে সময়টা লাগে সেটা কি বললাম টি সেকেন্ড এই একটা পূর্ণ কম্পন হতে যে সময়টা লাগে টি সেকেন্ড সেটাকে বলা হয় পর্যায়কাল এবার দেখো কম্পাঙ্ক কি তাহলে পর্যায়কালের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে একটা পূর্ণ কম্পন হতে যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল এই পর্যায়কালকে লেখা হয় টি দ্বারা তাই এখানে ধরে নিলাম যে একটা পূর্ণ কম্পন হতে সময় লেগেছে টি সেকেন্ড এবার দেখো কম্পাঙ্ক কম্পাঙ্ক জিনিসটা কি কম্পাঙ্ক মানে হলো এইরকম পূর্ণ কম্পন এই যে ছবিতে দেখতে পাচ্ছ এ টু বি একটা পূর্ণ কম্পন বি টু সি একটা পূর্ণ কম্পন সি টু ডি একটা পূর্ণ কম্পন রকম পূর্ণ কম্পন কটা কম্পন এক সেকেন্ডে তৈরি হয় সেটাই হলো কম্পাঙ্ক কম্পাঙ্ক তাহলে কি বললাম না এক সেকেন্ডে যে কটি পূর্ণ কম্পন তৈরি হয় এক সেকেন্ডে যে কটি পূর্ণ কম্পন তৈরি হয় বা পূর্ণ কম্পন হয় সেটাই হলো কম্পাঙ্ক এই কম্পাঙ্ককে লেখা হয় স্মল এন দ্বারা স্মল লেটারের এন দ্বারা লেখা হয় কম্পাঙ্ককে এক সেকেন্ডে যে কটা পূর্ণ কম্পন তৈরি হয় তো দেখো কম্পাঙ্কটা কী বললাম না এক সেকেন্ডে যেটা যে কটা পূর্ণ কম্পন তৈরি হয় সেটা হলো কম্পাঙ্ক কিন্তু আমরা ঠিক কম্পাঙ্কের আগে যখন পর্যায়কাল পড়েছিলাম পর্যায়কাল পড়ার সময় কি বলেছিলাম না একটা পূর্ণ কম্পন হতে একটা পূর্ণ কম্পন হতে যে সময়টা লাগে এটা একটা পূর্ণ কম্পন হতে যে সময়টা লাগে সেটা হলো কি পর্যায়কাল তাহলে দেখো একটা পূর্ণ কম্পন হতে সময় লাগে কত টি সেকেন্ড তাই না একটা পূর্ণ কম্পন হতে একটা পূর্ণ কম্পন হতে সময় লাগে টি সেকেন্ড এটাই তো পর্যায়কালের সংজ্ঞা একটা পূর্ণ কম্পন হতে যত সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল তাহলে একটা পূর্ণ কম্পন হতে সময় লাগে টি সেকেন্ড তাহলে এটাকে যদি একটু ঘুরিয়ে লেখা যায় মানে উল্টো দিক থেকে ডান দিকটা বাম দিকে বাম দিকটা ডান দিকে তার মানে টি সেকেন্ডে একটি পূর্ণ কম্পন হয় টি সেকেন্ডে একটি পূর্ণ কম্পন হয় এবার দেখো কম্পাঙ্কের বলা আছে এক সেকেন্ডে যে কটা পূর্ণ কম্পন হয় তাহলে এক সেকেন্ডে কটা পূর্ণ কম্পন হবে টি সেকেন্ডে যদি একটি পূর্ণ কম্পন হয় তাহলে এক সেকেন্ডে কটা হবে ওয়ান বাই টি পূর্ণ কম্পন তাহলে এই যে ওয়ান বাই টি যেটা এই যে পূর্ণ কম্পনটা এইটা সমান কি কম্পাঙ্ক তো কম্পাঙ্ক সমান যেহেতু বলেছিল কম্পাঙ্ক কাকে বলে এক সেকেন্ডে যে কটা পূর্ণ কম্পন হয় সেই কটাকে বলা হয় সেই কটা সংখ্যাকে বলা হয় কি পূর্ণ কম্পাঙ্ক তাহলে দেখো টি সেকেন্ডে একটি পূর্ণ কম্পন হয় এক সেকেন্ডে ওয়ান বাই টি পূর্ণ কম্পন হয় তো ওই ওয়ান বাই টি সমান হয়ে গেল কি এন এই তাহলে এন আর টিটা কি এন হলো কম্পাঙ্ক টিটা হলো পর্যায়কাল এটা হলো পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে তাহলে সম্পর্ক পর যদি তোমাদের পরীক্ষাতে পড়ে পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো তাহলে কী লিখবে এন ইকুয়াল টু ওয়ান বাই টি এন ইকুয়াল টু ওয়ান বাই টি এটাই হল কি না পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক আর একটা জিনিস আমরা দেখব তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কী তরঙ্গ দৈর্ঘ্য হলো একটা পূর্ণ কম্পনে তরঙ্গ যত দূর অগ্রসর হয় সেই যে দূরত্বটা সেটাকে বলবো কি তরঙ্গ দৈর্ঘ্য মনে করো এই একটা পূর্ণ তরঙ্গ এই একটা পূর্ণ তরঙ্গ আবার এই আর একটা পূর্ণ তরঙ্গ এখানে তিনটে পূর্ণ তরঙ্গ আমি অঙ্কন করলাম এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা সি পয়েন্ট এটা ডি পয়েন্ট তো দেখো এ থেকে বি পর্যন্ত যে তরঙ্গটা এটা একটা পূর্ণ তরঙ্গ তাহলে এই একটা যে পূর্ণ তরঙ্গ এই পূর্ণ তরঙ্গে তরঙ্গ যতদূর অগ্রসর হলো এই যে ডিস্টেন্সটা এইটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য এটাকে লেখা হয় একটা গ্রিক অক্ষর ল্যামডা দ্বারা ল্যামডা আবার এটা কি বি থেকে সি পর্যন্ত এটা আর একটা তরঙ্গ এটাকে লেখা হয় ল্যামডা দ্বারা সি থেকে ডি এটাও একটা পূর্ণ তরঙ্গ এটাকে লেখা হয় ল্যামডা দ্বারা তার মানে একটা পূর্ণ তরঙ্গে তরঙ্গ যতদূর অগ্রসর হবে সেটাকে আমরা কি বলবো তরঙ্গ দৈর্ঘ্য তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কম্পাঙ্কের সংজ্ঞা পর্যায়কালের সংজ্ঞা তোমরা লিখতে পারবে এবং তরঙ্গ দৈর্ঘ্যকে লেখা হয় ল্যামডা দ্বারা পর্যায়কালকে লেখা হয় ক্যাপিটাল টি দ্বারা আর কম্পাঙ্ককে লেখা হয় স্মল এন দ্বারা বুঝতে পেরেছো তাহলে এবার দেখো তরঙ্গ বেগ তরঙ্গ বেগ জিনিসটা কি মানে তরঙ্গ কত বেগে অগ্রসর হচ্ছে সেটা তরঙ্গ বেগ দেখো তরঙ্গ বেগ জিনিসটা কি তরঙ্গ বেগ মানে হলো তরঙ্গ কত বেগে অগ্রসর হচ্ছে মনে করো এই একটা তরঙ্গ শুধুমাত্র একটা পূর্ণ তরঙ্গ নিয়ে এখানে আলোচনা করছি এ থেকে বি পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ এই যে একটা পূর্ণ তরঙ্গ এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা কি বললাম ল্যামডা মানে একটা পূর্ণ তরঙ্গের তরঙ্গ যতটা দূর অগ্রসর হয় সেটাকে আমরা ল্যামডা দ্বারা লিখি বা তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা লিখি এবার তরঙ্গ বেগ জিনিসটা কি আগে দেখো বেগ জিনিসটা কি বেগ মানে কি স্মরণ বায় সময় মানে একক সময়ে কতটা ডিস্টেন্স গেল তো এই যে ল্যামডা ডিস্টেন্স গেলো এটা কত সময়ে গেলো ল্যামডা ডিস্টেন্স গেলো টি সময়ে মনে করো ক্যাপিটাল টি সময়ে টি সেকেন্ডে যায় ল্যামডা ডিসটেন্স কেন না পর্যায়কাল বলেছিলাম কি একটা পূর্ণ তরঙ্গ হতে যতটা সময় লাগে সেটা পর্যায়কাল আবার এটাই দেখো একটা পূর্ণ তরঙ্গে যতটা দূর যায় তরঙ্গটা সেটাই হচ্ছে ল্যামডা তার মানে আমরা ঘুরিয়েই বলতে পারি যে টি সেকেন্ডে যায় ল্যামডা ডিস্টেন্স এক সেকেন্ডে যায় কত ল্যামডা বাই টি তো এটাই হলো তরঙ্গ বেগ তরঙ্গ বেগ মানে কি স্মরণ বাই সময় মানে একক সময়ে কতটা দূরত্ব যাচ্ছে তো দেখো একক সময়ে কতটা দূরত্ব যাচ্ছে ল্যামডা বাই টি এবার দেখো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে প্রথম দিকে আমরা আলোচনা করেছিলাম কি যে টি ইকাল টু ওয়ান বাই এন বা এন ইকুয়াল টু ওয়ান বাই টি মানে কম্পাঙ্ক আর পর্যায়কালের একটা সম্পর্ক আমরা বের করেছিলাম টি ইকোয়াল টু ওয়ান বাই এন বা এন ইকুয়াল টু ওয়ান বাই টি তাহলে দেখো এই যে ল্যামডা বাই টি এটাকে আমরা লিখতে পারি না ল্যামডা ইন টু ওয়ান বাই টি তাহলে এই যে ওয়ান বাই টিটা এটাকে কী করলাম ওয়ান বাই টি সমান কী লিখতে পারি এন তাহলে এন ল্যামডা তাহলে আমরা পেয়ে গেলাম কি না ভি ইকোয়াল টু এন ল্যামডা এই যে সমীকরণটা এটা হলো তরঙ্গ বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক দেখো আরেকবার বুঝে নাও এ থেকে বি পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ একটা পূর্ণ তরঙ্গ হতে যে সময় লাগে একটা পূর্ণ তরঙ্গ হতে যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল বুঝতে পেরেছো তো একটা পূর্ণ তরঙ্গ হতে এ থেকে বি পর্যন্ত এই যে একটা পূর্ণ তরঙ্গ এখান থেকে এই পর্যন্ত এটা হতে যে সময় লাগে সেটা কি এক পর্যায়কাল সেটাকে টি দ্বারা লেখা হয় তো আমি ধরে নিয়েছিলাম টি সেকেন্ড তো টি সেকেন্ডে একটা পূর্ণ কম্পন হয় তাহলে একটা পূর্ণ কম্পন হতে যদি টি সেকেন্ড সময় লাগে এই টি সেকেন্ড সময়ে তরঙ্গটা কত দূর যায় ল্যামডা ডিস্টেন্স বলেছিলাম তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে তখন তরঙ্গ দৈর্ঘ্য মানে কি একটা পূর্ণ কম্পনে তরঙ্গ যতটা দূর যায় এই দূরত্বটা এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমরা লিখতে পারি টি সেকেন্ডে তরঙ্গটা যায় ল্যামডা ডিস্টেন্স এক সেকেন্ডের তরঙ্গটা যতটা দূর যাবে সেটাই কি ল্যামডা বাই টি তো সেটাই হলো কি তরঙ্গ বেগ বেগ মানে কি আমরা জানি একক সময়ে যতটা দূরত্ব অগ্রসর করবে তো একক সময়ে এখানে কতটা ডিস্টেন্স অগ্রসর হলো একক সময়ে ল্যামডা বাই টি তাহলে ভি ইকুয়াল টু ল্যামডা বাই টি লিখলাম এবার এই ল্যামডা বাই টিকে একটু মডিফাই করে কী লিখলাম ল্যামডা ইন্টু ওয়ান বাই টি ল্যামডা ইন্টু ওয়ান বাই টি এবার দেখো আগে আমরা পড়েছিলাম কি কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক এন ইকুয়াল টু ওয়ান বাই টি বা টি ইকুয়াল টু ওয়ান বাই এন তাহলে ওয়ান বাই টি টু আমরা কী লিখে দিলাম এন ওয়ান বাই টির জায়গায় এন লিখে দিলাম ল্যামডা অ্যাজ ইট ইজ যেমন ছিল সেরকম বসে গেল তাহলে আমরা যে সম্পর্কটা পেলাম ভি ইকুয়াল টু এন ল্যামডা এটাই হলো কি না তরঙ্গ বেগ ভিটা এনটা কি কম্পাঙ্ক এবং ল্যামডাটা কি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগের সঙ্গে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হলো ভি n টু এন ল্যামডা বুঝতে পেরেছ তাহলে তো এবার দেখো এই যে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগ এটা একটা অপরের সঙ্গে কেমনভাবে সম্পর্কযুক্ত দেখো সম্পর্কটা তাহলে আমরা পেলাম ভি ইকুয়াল টু এন ল্যামডা আর একটা সম্পর্ক পেয়েছি টি ইকুয়াল টু ওয়ান বাই এন বা এন ইকুয়াল টু ওয়ান বাই টি তো প্রথমে যদি এইটাই দেখো এন ইকুয়াল টু ওয়ান বাই টি তো এখান থেকে আমরা বুঝতে পারছি কম্পাঙ্ক পর্যায়কালের সঙ্গে কি ব্যস্তানুপাতিক তাই না মানে পর্যায়কাল যদি বেড়ে যায় তাহলে কী হবে কম্পাঙ্ক কমে যাবে আর পর্যায়কাল যদি কমে যায় তাহলে কম্পাঙ্ক বেড়ে যাবে বুঝতে পেরেছ আর একটা জিনিস দেখো এই সমীকরণ থেকে ভি ইকুয়াল টু এন ল্যামডা ভি প্রপোর্শনাল তাহলে কী হলো ল্যামডা তার মানে যার যে তরঙ্গের বেগ যত বেশি তার তরঙ্গ দৈর্ঘ্যটাও কি তত বেশি যে তরঙ্গের বেগ যত কম তার তরঙ্গ দৈর্ঘ্যটাও তত কম দেখো কম্পাঙ্ক কিন্তু কনস্ট্যান্ট কম্পাঙ্ক কনস্ট্যান্ট বা ধ্রুবক বলতে কি কম্পাঙ্ককে কিন্তু আমরা কখনো বাড়াতে বা কমাতে পারবো না কম্পাঙ্ক কি হয় কম্পাঙ্ক একটা সোর্সের উপর ডিপেন্ড করে মনে করো কোনো একটা জায়গায় তোমার বাড়িতে একটা লাল লাইট জ্বলছে বা সুইচ বোর্ডে যে লাল ইন্ডিকেটর থাকে সেই ইন্ডিকেটর জ্বলছে তো সেই যে ইন্ডিকেটর যদি জ্বলে সেই ইন্ডিকেটরের যে সোর্স সেই সোর্সের উপর কিন্তু কম্পাঙ্ক ডিপেন্ড করে কম্পাঙ্ককে আমরা আর চেঞ্জ করতে পারবো না ওই সোর্সে আলো জ্বলছে মনে করো এখানে একটা ইন্ডিকেটার আছে তো এই সুইচ বোর্ডে এই যে ইন্ডিকেটারটা লাল লাইটটা জ্বলছে এই ইন্ডিকেটারটাই এই সোর্সের উপরে কিন্তু এই কম্পাঙ্কটা ডিপেন্ড করে এবার দেখো কম্পাঙ্ক যদি ফিক্সড হয়ে যায় তাহলে কিন্তু কি বললাম কম্পাঙ্ক ফিক্সড হয়ে গেলে ভি ইকোয়াল টু এন ল্যামডা এই সমীকরণ থেকে আমরা কি বলতে পারি বেগ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক এবার আমরা জানি কি আলো যখন এক মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যায় অর্থাৎ শূন্য মাধ্যম থেকে কোনো ঘন মাধ্যমে গেল ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলো তো তখন বেগ পরিবর্তন হয় তাহলে বেগ যখন পরিবর্তন হবে তখন কী হয়ে যাবে ল্যামডাটাও তার পরিবর্তন হবে কিন্তু কম্পাঙ্ক পরিবর্তন হবে না তোমাদের এমসিকিউতে কিউতে কোশ্চেন থাকবে যে নিচেন কোন ধর্মটি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোকরশ্মি গেলে কোনো দিন পরিবর্তন হয় না বা কখনো কোনো পরিবর্তন হয় না সেটা হবে কি কম্পাঙ্ক মনে থাকবে এছাড়া বেগ পরিবর্তন হয় তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তন হয় বুঝতে পেরেছো কিন্তু কম্পাঙ্ক কখনো পরিবর্তন হবে না কম্পাঙ্ক কিসের উপর ডিপেন্ড করে লাইট সোর্সের উপর মানে তুমি যে টর্চ মারছো তুমি যে মোবাইলের ফ্ল্যাশ লাইট মারছো সেই ফ্ল্যাশ লাইটের সোর্সের উপর কম্পাঙ্ক ডিপেন্ড করে এইবার তুমি সেই মোবাইলটা নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিলে দিলে কিন্তু তোমার লাইটের কম্পাঙ্ক চেঞ্জ হবে না লাইটটার বেগ চেঞ্জ হবে মোবাইলটা নিয়ে যেন জলে ডুবাতে যেও না তাহলে আর ক্লাস দেখা হবে না বুঝতে পেরেছ তাহলে দেখো এবার দেখো আলোক যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা পড়লাম এটা পড়ার আগে আমরা জানলাম কি না আলো এক প্রকার চুম্বকীয় তরঙ্গ এইরকম চুম্বকীয় তরঙ্গ আরও অনেক আছে এই ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো ছাড়া দৃশ্যমান আলো বলতে কি কি আমরা যে যে কালারগুলো দেখতে পাই অর্থাৎ বেনিয়া সহ কলা ছোটো থেকে তোমরা পড়ে আসছো বেনিয়া সহকলা বেনি আ সহ কলা এটা মানে কি বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এই সাতটা বর্ণ দেখে আসছ যদিও এই সাতটা বর্ণ ছাড়া আরও অনেক বর্ণ আছে তো এটাই হলো বেনিয়া সহকলা বা সাতটা বর্ণ এই সাতটা বর্ণকে আমরা দৃশ্যমান আলো বা ভেজিবেল লাইট বলি এই সাতটা বর্ণকে আমরা দৃশ্যমান আলো বা ভেজিবেল লাইট বলি এছাড়াও আরও অনেক তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে যেমন এক্স রে গামারে তোমরা তোমাদের বইটা খুললে দেখতে পাবে তো পরপর তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে এবং তাদের বেগগুলো আছে কম্পাঙ্কগুলো আছে তো সেগুলো তোমাদের কখনো মুখস্থ করতে হবে না এবং কোন জিনিসটা মুখস্থ করতে হবে এবং কেমন পরীক্ষায় কোশ্চেন আসবে একটু দেখো আমি তোমাদের বলে দিই মনে করো এখানে তোমাদের তিনটে কালার দিয়ে দিল একটা কালার দিল তিনটে কালার নয় তিনটে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দিল একটা বললো গামারে আরেকটা বলল রে বা আল্ট্রাভায়োলেট রশ্মি আর একটা বললো তোমার এক্স রে দিয়ে বলল এই তিনটে রশ্মি দিয়ে বললো কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সব থেকে কার তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম কার বেগ ম্যাক্সিমাম বা বেগ সবচেয়ে বেশি বা অন্য রকম পড়তে পারে বেগ কার কম তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কম কিংবা এটাকে বললো সঠিক সমানুপাতে সাজাও মানে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি বেগ কম এরকম এক্স গামারে রে লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে এরকমভাবে তোমাদের পরীক্ষাতে কিন্তু কোশ্চেনগুলো পড়বে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো করার জন্য একটা ট্রিক বলে দিচ্ছি সেই ট্রিকটা যদি ফলো করো সেই লাইনটা যদি মুখস্থ রাখো তাহলে কিন্তু আর তোমাদের এই কোশ্চেনগুলো কোনো অসুবিধা হবে না বুঝতে পেরেছ তোমরা জানো টিকটক কোম্পানি টিকটক কোম্পানি কে আবিষ্কার করেছে চীনের একজন অ্যাপ ডেভেলপার আবিষ্কার করেছে আমার নামটা ঠিক জানা নেই কিন্তু সবাই জানো যে টিকটক চীনের কোম্পানি ঠিক সেই রকম রমেন মন্ডল তোমাদের বাড়ির পাশের ছেলে হতে পারে বা তোমাদের কোনো বন্ধু বান্ধবও হতে পারে সেই রমেন মন্ডল একটা গেম আবিষ্কার করেছে যেমন তোমরা ফ্রি ফায়ার গেম খেলো পাবজি গেম খেলো সেই রকম রমেন মন্ডল এই সেন্টেন্সটা কিন্তু একদম লোকনাথ সেন্টেন্স তোমরা ভালো করে মুখস্ত করে নেবে রমেন মন্ডল ইনভেন্টেড री रमेन मंडल इन्वेंटेड भेरि यूजफुल एक्स गेम यूजफुल एक्स गेम सेंटेंस माने कि एक्स गेम এই সেন্টেন্সটা মানে কি মানে রমেন মন্ডল বলে একজন যে ইনভেন্টেড আবিষ্কার করেছে ভেরি ইউজফুল খুব ব্যবহারযোগ্য এক্স গেম গেমটার নাম কি এক্স গেম ফ্রি ফায়ার নয় পাবজি নয় গেমটার নাম হলো এক্স গেম দেখো এই সেন্টেন্সটা যদি একবার মুখস্থ করে নিতে পারো তাহলে কিন্তু তিন থেকে চার নাম্বার তোমাদের পাক্কা একদম কেউ কিন্তু রুখতে পারবে না দেখো কি বললাম রমেন মন্ডল ইনভেন্টেড ভেরি ইউজফুল এক্স গেম রমেন থেকে কি রমেন থেকে হলো রেডিও ওয়েব রেডিও ওয়েব বা তোমাদের বইতে দেখবে বাংলাতেই লেখা আছে তার মানে এটা কি বেতার তরঙ্গ বেতার তরঙ্গ রেডিও ওয়েব বা বেতার তরঙ্গ রমেন মন্ডল থেকে কি মাইক্রোওয়েভ আমি ইংলিশ আর বাংলা দুটো লিখে দিচ্ছি মাইক্রোওয়েভ এই মাইক্রোওয়েভ মানে কি না অনুদৈর্ঘ্য তরঙ্গ তোমাদের বইতে কিন্তু বাংলা বেশিরভাগই আছে অনুদৈর্ঘ্য তরঙ্গ ইনভেন্টেড মানে কি ইনফারে ইনফা আই এন এফ আর এ এই ইনফারে ইনফারে মানে হলো অবলোহিত অবলোহিত ইনফারে ভেরি থেকে হলো ভিজিবল লাইট ভিজিবেল লাইট একটু আগে কি বললাম বেনিয়া সহকলা এই যে সাতটা কলা সেটা হচ্ছে ভিজিবল লাইট এই ভিজিবল লাইটের বাংলাটা কি ভিজিবল লাইটের বাংলাটা হলো দৃশ্যমান আলো দৃশ্যমান আলো বোঝা গেছে তাহলে যে রমেন থেকে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ বাংলাটা মন্ডল থেকে মাইক্রোওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ ইনভেন্টেড থেকে ইনফারে বা অবলয়িত ভেজিবেল থেকে দৃশ্যমান আলো যেটা হচ্ছে বেনিয়া সহ কলা আর কি ইউজফুল ইউজফুল থেকে হচ্ছে ইউভি রশ্মি ভায়োলেট মানে অতি বেগুনি রশ্মি এটার আর বাংলা তোমরা না লিখলেও পারবে অতি বেগুনি রশ্মি আর এক্স থেকে যেন এক্স রশ্মি এক্স থেকে এক্স রে বা এক্স রশ্মি আর জি থেকে হলো কি গামা রে বোঝা গেছে জি থেকে গামারে তাহলে আমরা পেলাম কি না ওয়েভ মাইক্রোওয়েভ ইনফারে ভিজিবল লাইট ইউ ইউভি রশ্মি এক্স রে গামারে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাঁতরা সাঁতরা তড়িচুম্বকীয় তরঙ্গ আমরা পেয়ে গেছি যদিও এই যে ভিজিবেল লাইট বা দৃশ্যমান আলো এর মধ্যে আরও সাতটা কালার আছে তো সেটা আমরা দেখব না সেটা তার আলোচনা পরে করবো তাহলে দেখো যদি তোমাদের এই সেন্টেন্সটা একবার মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু সাতটা লাইট পরপর মুখস্থ হয়ে যাবে কিন্তু সাতটা তরিচুমকীয় তরঙ্গ পরপর মুখস্থ হয়ে যাবে কি বললাম রমেন মন্ডল ইনভেন্টেড ভেরি ইউজফুল এক্স গেম রমেন মন্ডল ইনভেন্টেড ভেরি ইউজফুল এক্স গেম রমেন থেকে রেডিও ওয়েভ মন্ডল থেকে মাইক্রোওয়েভ ইনভেন্টেড থেকে ইনফারে ভেরি থেকে ভিজিবল লাইট আর ইউজফুল থেকে আর ইউভি রশ্মি বা অতিভেগুনি রশ্মি এক্স থেকে এক্সরে আর গেম থেকে হচ্ছে গামারে এবার দেখো এই সেন্টেন্সটে সেন্টেন্সের যত বাম দিক থেকে ডান দিকে যাব। অর্থাৎ বাম থেকে ডান দিকে যখন যাব তত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে কমতে থাকবে কি বললাম এই জিনিসটা কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে এই সেন্টেন্সের যত বাম দিক থেকে ডান দিকে যাব বাম দিক থেকে যত ডান দিকে যাব তত কি হবে এই সেন্টেন্সটার বাম দিক থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য ধীরে ধীরে কমতে থাকবে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে কমতে থাকবে মানে ল্যামডাটা আস্তে আস্তে কমতে থাকবে কখন বাম থেকে ডান দিকে গেলে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকবে তাহলে দেখো রমেন মন্ডল ইনভেন্টেড ভেরি ইউজফুল এক্স গেম তাহলে বলো তো তোমরা যে রেডিও ওয়েব আর গামা রে রেডিও ওয়েব আর রে এই দুটোর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্যটা কম রেডিও ওয়েব আর গামারের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্যটা কম রেডিও ওয়েব আর গামারের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যটা কম কার গামারের গামারের হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যটা কম ল্যামডা কম একই রকমভাবে যদি তোমাদের মাঝখান থেকে কোনো কোশ্চেন আসে যে অবলোহিত রশ্মি অবলোহিত রশ্মি আর দৃশ্যমান আলো এই দুটোর মধ্যে কার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কম অবলোহিত রশ্মি আর দৃশ্যমান আলো এর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য কম তো অবলোহিত রশ্মি আর দৃশ্যমান আলোর মধ্যে ডান দিকে কোনটা আছে ডান দিকে গেলে কি হবে বাম থেকে ডান দিকে গেলে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কমবে তো লোহিত আর দৃশ্যমান আলো এই দুটোর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে দৃশ্যমান আলো কার তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে অবলোহিতের কেন বাম দিকে আছে কে অবলোহিত এইরকম যদি তোমাদের পরীক্ষাতে তিনটে কোশ্চেন দেয় তিনটে তোমাদের তরিচ্যুমুখী তরঙ্গ দিয়ে তখন বললো যে কার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ধরো বললো ওয়েভ মাইক্রোওয়েব আর হচ্ছে এক্স রে এর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি অবশ্যই যে ডান দিকে আছে যে একদম বাম দিকে আছে তার তরঙ্গদৈর্ঘ্য বেশি আর যে ডান দিকে আছে তার তরঙ্গ দৈর্ঘ্য কম এটা তো গেল তরঙ্গ দৈর্ঘ্যর জিনিস এবার যদি বলে কার বেগ বেশি কার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি কার বেগ বেশি যদি বলো বলে তাহলে কি বলবে বেগ বেশি হলো যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার বেগ বেশি কেননা বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আমরা কিন্তু পড়ে নিয়েছি কি সম্পর্ক ভি ইকুয়াল টু এন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বেগের একটা সম্পর্ক আমরা দেখে নিয়েছি তো সেই সম্পর্কটা থেকে আমরা ইজিলি বলতে পারবো কি না ভি ইকোয়াল টু এন ল্যামডা ভি টু যদি এন ল্যামডা হয় তার মানে যার বেগ বেশি তার কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি তার বেগ বেশি তো তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি কি রমেন মন্ডল রমেন মাহাতো রমেন মণ্ডলের রমেনের কি বেগ বেশি তো রমেনের দৈর্ঘ্য যেহেতু বেশি তাহলে রমেনের বেগ বেশি হয়ে গেল মানে রেডিও ওয়েভের বেগ বেশি এবার দেখো ইনভেন্টেড ইনভেন্টেডটা কি ইনভেন্টেড মানে হলো ইনফারে তো ইনভেন্টেড মানে অবলোহিত রশ্মি আর যদি বলা হয় ইউভি রশ্মি মানে অবলোহিত আর অতি বেগুনি রশ্মি এই অবলোহিত আর অতিবেগুনি এই দুটো রশ্মির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই বেশি অবলয়িতের তো যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ কী বেশি বেগ বেশি বোঝা গেছে তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি তাহলে ক রকম কোশ্চেন হচ্ছে দেখো এক তো তরঙ্গ দৈর্ঘ্য কী জানতে পারবে তারপরে কি বেগ এবার দেখো তিন নম্বর শক্তি শক্তি কি কার বেশি শক্তি জিনিসটা জানার আগে তোমাদের একটা ছোট্ট ইকুয়েশান জানতে হবে শক্তির ইকুয়েশানটা হলো ই ইকুয়াল টু এইচ নিউ শুধু এইটুকু জেনে নাও এইচ নিউটা হলো কম্পাঙ্ক এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা ব্যাস এইটুকু নিলে হয়ে যাবে ই ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা এইটুকু নিলে তোমাদের হয়ে যাবে দেখো আমাদের যেটা জানার ইকুয়েশান মনে রাখতে হবে না শুধু শক্তির সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্কটা তাহলে দেখো যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার শক্তিটা কি কম কেন ই সমান এইচসি বাই ল্যামডা মানে ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে ল্যামটা বাড়লে এনার্জি বা শক্তি কী হবে কমে যাবে তাহলে কার ল্যামটা সবচেয়ে বেশি রমেন তো রমেন মানে বেতার তরঙ্গ বেতার তরঙ্গের তাহলে কি শক্তি কম গামারে গামারের কি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম তো তরঙ্গ দৈর্ঘ্য কম মানে হলো তার শক্তি বেশি তাহলে আমরা তিনটে জিনিস পেয়ে গেলাম বেগ পেয়ে গেলাম তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম শক্তিও পেয়ে গেলাম তাহলে বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য তো সমান যার বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি যার বেগ কম তার তরঙ্গ দৈর্ঘ্য কম এবার ল্যামডাটার সঙ্গে শক্তির সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক তাই কী দেখলাম যে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি তার শক্তি বেশি তার মানে যদি তোমাদের এই পরপর সাতটা তর চুম্বকীয় তরঙ্গ বলে দেয় রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ ইনফ্রেভ ভিজিবেল লাইট ইউভি ইউভিরশি এক্স রে গামারে দিয়ে বললো কার শক্তি সবচেয়ে বেশি শক্তি সবচেয়ে বেশি মানে যত ডান দিকে যাবে শক্তি বাড়তে থাকবে তাহলে ডান দিকে গেলে মানে তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকছে তো তরঙ্গ দৈর্ঘ্য কমলে তার শক্তিটা কী হবে বাড়তে থাকবে তাহলে এক্স রে হচ্ছে সরি গামারের হচ্ছে শক্তি সবচেয়ে বেশি বোঝা গেছে এবার দেখো কম্পাঙ্ক কম্পাঙ্ক জিনিসটা কি কম্পাঙ্কটা এখান থেকে দেখবে এই শক্তি থেকে শক্তি যার বেশি তার হচ্ছে কি কম্পাঙ্ক বেশি তাহলে শক্তি কার বেশি গামারে গামারের শক্তি বেশি তাই গামারের কম্পাঙ্ক বেশি তাহলে কি কি জিনিস আমরা জানলাম একটু রিভাইজ করে নিই আমরা জানলাম একটু রিভাইজ করে নিই এক নম্বর জানলাম কি তরঙ্গ দৈর্ঘ্য দু নম্বর জানলাম বেগ তাহলে তরঙ্গ দৈর্ঘ্য জানলাম বেগ জানলাম শক্তি জানলাম আর শেষে কম্পাঙ্ক জানলাম নিউ বা এন দ্বারা লেখা হয় কম্পাঙ্ককে তাহলে দেখো এই এই চারটে জিনিস আমরা জেনে নিলাম তরঙ্গ দৈর্ঘ্য সবসময় বাম থেকে ডানে গেলে কি হবে সেন্টেন্সের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে কমবে তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে কমতে থাকবে মানে সবচেয়ে বাম দিকে যে তার সবচেয়ে বেশি আর সবচেয়ে ডান দিকে যে তার সবচেয়ে কম বেগটা কি একদম তরঙ্গ দৈর্ঘ্যের মতো কারণ বেগ ভি টু এন ল্যামডা তাহলে বেগ যার বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তার বেশি বেগ যার কম তরঙ্গ দৈর্ঘ্য তার কম মানে তরঙ্গ দৈর্ঘ্যটা তোমরা যদি জেনে নাও তাহলে কিন্তু বেগটা ইজিলি করতে পারবে শুধু ওই তরঙ্গ দৈর্ঘ্যটা মনে রাখলেই হয়ে যাবে তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমলে বেগ কমবে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে বেগ বাড়বে তারপরে দেখো শক্তি শক্তির সঙ্গে কি বলেছিলাম ইকুয়েশানটা ই ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা নিউ ইকুয়াল টু তোমাদের এত ইকুয়েশান মনে রাখতে হবে না শুধু এইটুকুই মনে রাখো যে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যটা ব্যস্তানুপাতিক সম্পর্ক তার মানে তরঙ্গ দৈর্ঘ্যটা যদি তোমরা মনে রাখো যার সবচেয়ে বেশি তার শক্তি কম যার সবচেয়ে কম তার শক্তি বেশি তরঙ্গদৈর্ঘ্য আর এনার্জি ব্যস্তানুপাতিক সম্পর্ক তারপরে কি কম্পাঙ্ক কম্পাঙ্ক দেখো এখান থেকে ই ই টু এইচ নিউ যেটা এখানে এইচটা হলো প্ল্যাংক কনস্ট্যান্ট একটা ধ্রুবক তোমরা পরে ক্লাস টুয়েলভে উঠলে পড়তে পারবে বা ইলেভেনে উঠলে আর নিউটা হলো কি কম্পাঙ্ক তো নিউ যেহেতু কম্পাঙ্ক এটার নাম নিউ দন্তনাশই হর্ষ নিউ ঠিক আছে তো নিউ যেহেতু কম্পাঙ্ক তাহলে সেটা শক্তির সঙ্গে কী সম্পর্কযুক্ত সমানুপাতিক তার মানে শক্তি যার বেশি তার কম্পাঙ্ক বেশি ব্যাস এছাড়া আর তোমাদের কোনো অসুবিধা নেই এই পোর্শান থেকে শুধু একটাই ইকুয়েশন তোমাদের মনে রাখলেই হয়ে যাবে রমেন মন্ডল ইনভেন্টেড ভেরি ইউজফুল এক্স গেম আর তার সাথে সাথে ওর মিনিংগুলো একটু তোমরা মনে রাখবে রমেন থেকে রেডিও ওয়েভ মন্ডল থেকে মাইক্রোওয়েভ এইগুলো যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না